এই জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের সরকারি ভাবে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করি। যেমন সরকারি অফিস আছে আছে আমাদের বিভিন্ন গ্রুপ, যেমন বিএনসিসি, রেড ক্রিসেন্ট আছে, আমাদের স্কাউট গ্রুপ, এনজিও, বিভিন্ন এনজিও আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে যারা উপস্থিত আছেন, এখানে আছেন আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, যারা আমাদের এই কার্যক্রমকে সবচেয়ে বেশি সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে পারেন। এখানে উপস্থিত সবাইকে আমার সালাম এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে এসে আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আজকে এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উদ্বোধন করে দিয়েছেন, বাট একই সাথে সকল জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল সরকারি প্রতিষ্ঠান সকল বেসরকারি সংস্থা ইভেন সকলের বাড়ি পরিষ্কার করার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম বেছে নিয়েছি। এই বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা জানি সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যাতে ফেনীতে এই ডেঙ্গুর প্রকোপ আর বাড়তে না পারে সেই লক্ষ্যকে নিয়ে আমরা আজকের এই অভিযান শুরু করলাম। এবং ইতিপূর্বে কিন্তু আপনারা জানেন আমাদের এখানে মেয়র মহোদয় আছে, উনি কিন্তু ইতিমধ্যে ওনার এই পৌরসভাকে সচেতন করার কার্যক্রম নিয়েছিলেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম। আমরা চাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে সবাই যেন সচেতন হয়, শিক্ষার্থীরা সচেতন হয়ে যেন বাড়িতে পড়তে পারে, তার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, যে কারণে ডেঙ্গু মশা সহ অন্যান্য মশাবাহিত রোগ বা অন্যান্য জীবাণু থেকে আমরা মুক্ত হব। এখানে সিভিল সার্জন মহোদয় বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় যেটা বললেন, আমরা অসুস্থ হয়ে হাসপাতালে যাব না। তো সবাইকে একযোগে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুস্থ থাকতে চাই, ফেনী জেলার মানুষকে সুস্থ রাখতে চাই, সেজন্য আমরা আজকে এই ব্যবস্থা এই কার্যক্রমটা নিয়েছি। আমি গভীরভাবে কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, মানে এক ব্যক্তি উনি অনেক ব্যস্ত, তারপরে আমি বলার সাথে সাথে উনি বলেছেন আমি উপস্থিত থাকবো। এবং সবাইকে আমাদের এই সরকারের মেসেজটা দিতে হবে, আমরা আসলে বীরের জাতি, আমরা সব পারি, আমরা ফেনীকেও সুস্থ রাখতে, ফেনীর বাসীকে সুস্থ রাখতে পারবো।